ঢাকার বয়স কত? চেষ্টা বছর তো নয়, চেষ্টা বছর তো হলো পরবর্তী চেষ্টা বছর, ধরো জীবনের মাঝখান থেকে আরম্ভ করে শেষ চেষ্টা বছর ইত্যাদি। রাজধানী স্থাপিত কবে হয়েছিল এটা নিয়েও আমাদের মধ্যে তর্ক বিতর্ক আছে, এক্স্যাক্টলি আমরা ডেটটা বলতে পারি না। মেহেরগড়ের ফাউন্ডেশন মেহেরগড় ছাড়া হরপ্পা সভ্যতা হয়নি, সেই জন্য ঢাকা শহর যে 1610 ধরলেন তার পিছনের ইতিহাস আরও সমৃদ্ধ। 400 ইয়ার্স অফ ঢাকা ক্যাপিটাল সিটি, এটা কিন্তু ইতিহাসকে খণ্ডিত করা হয়। ইসলাম খাঁ বাউবাজার থেকে ঢাকার পত্তন করেন। ধরে নেওয়া হয় যে পটুয়াটুলির ওই দিকটা, যদি বাংলা বাজারের অংশটা ধরি, সেখানে হয়তো একটা আদি বসতি ছিল, এবং যেখানে আজকে বা জেল, যেটা নাকি দুর্গ ছিল, সেখানে হয়তো একটা আদি বা পোস্তায় একটা আদি হয়তো দুর্গের ভিত্তি ছিল পাঠান আমলের। এগুলি সব অনুমান, তবে আমি যে কথাটা বলেছি সেটাই ঠিক। একটা শহরের ঠিক কোথা থেকে সীমানা শুরু হয়েছিল, কত লোক বাস করেছিল, এগুলি যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো যে এগুলি একটা ভুল ভ্রান্ত ধারণা থেকে জিজ্ঞেস করা হয়। একটা শহর হয়েছে, আগে বসতি ছিল, রাজধানী হওয়াতে এটা পরিপুষ্ট হয়েছে। বিষয়টি শুরু থেকেই ইতিহাসের ছাত্র হিসাবে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি, কারণ মুঘলরা যে দীর্ঘ সম্পদ নিয়ে, লটবহর নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে যখন একটা জায়গা দখল করে, তখন তারা বেছে নেয় ওই জায়গাটি যেই জায়গাটি লজিস্টিক সাপোর্ট পাবে। যদি ঢাকার গোড়া পত্তন দেখি, মোগলের আগে ছিল, আমরা বিনাত বিবি মসজিদ দেখতে পারি, তার মানে বুড়িগঙ্গার তীরে নারিন্দাতে এখন যেটা ধোলাইখালের পাশে অবস্থিত ছিল সেই সভ্যতাটা, এবং সেই ভবনের পুরনো মসজিদের গায়ে এখনো একটি কালো পাথরের শিলালিপি আছে ফার্সি ভাষায় করা। ওটা পড়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুসলিম মহিলা তিনি মসজিদটি বানাচ্ছেন, মুসাম্মত বখত বিনত দখতারে মারামাত, মারামাতের কন্যা বখত বিনত এই মসজিদটি বানিয়েছিলেন। একটা সিঙ্গেল ডোম মসজিদ, এই সিঙ্গেল ডোম মসজিদ কিন্তু সারা দুনিয়াতে নেই, একটা স্পেশাল টাইপের মসজিদ, স্কোয়ার শেপের মসজিদ, যেটা শুরু হয় খানজাহান আলী বাগেরহাট থেকে, সেটারই ইনফ্লুয়েন্সে ঢাকাতে বিনাত বিবি, তার মানে ঢাকার সাথে বিনাত বিবি, বাগেরহাট, সোনারগাঁ সবগুলো একটা ক্লোজ সম্পর্ক ছিল, যে স্থাপত্যর আদান প্রদান বা রীতি তৈরি হতো যে রাজাদের সম্পর্কের কারণে। অতএব ঢাকার গোড়াপত্তন শুধু 1610 নয়, আমরা সুলতানি আমলেই ঢাকা দেখতে পাই বিনাত বিবি প্রমাণ। বছরের ঐতিহ্য নিয়ে প্রমাণিতভাবে কলকাতা শহর দাঁড়িয়ে আছে, গর্ব করছে। 400 বছর দিয়ে আমার গর্ব হয়তো আরও বেড়েছে, কিন্তু আজকে নতুন ইতিহাসের সূত্র যখন বলছে যে ঢাকা তার নগর জীবন শুরু করেছে 1000 বছর আগে, তাহলে বিশ্ব ইতিহাসে, সভ্যতার ইতিহাসে, আমরা যদি ভারতবর্ষীয় সভ্যতার কথাই বলি, দ্বিতীয় নগরায়ণের যুগ একটা শুরু হয়েছিল সিন্ধু সভ্যতার অনেক পরে। ঠিক দ্বিতীয় নগরায়ণের যুগে আমরা যদি প্রাচীনতম নগরগুলির তালিকা তৈরি করি, সেই জায়গায় ঢাকা দাঁড়ায় সবার আগে। প্লাইস্টোসিন যুগ মানে আজ থেকে 15 থেকে 20 লক্ষ বছর আগের, এটা হলো মধুপুর গড়, ওদিকে বরেন্দ্র এলাকা, আর এদিকে লালমাই পাহাড়, এই জায়গাগুলো। ঢাকা হলো মধুপুর গড়ের দক্ষিণ একেবারে প্রান্তে, এটা অনেকটা জিহ্বার মতো, জিহ্বার একেবারে মাথা মুখটা। এটার বৈশিষ্ট্য কি, 20 ফিট থেকে 200 ফিট উঁচু, এর মধ্যেই উচ্চতা সীমিত।
আর এর মাটি হলো লাল মাটি। এই যে লাল মাটি যেটা আমরা বলছি, এখানে গড়ে উঠল মহাস্থানগর, এখানে গড়ে উঠল ওয়ারিবাটেশ্বর, দুটো প্রাচীন নগরেই এই লাল মাটিতে গড়ে উঠেছে। তাহলে সেটার বয়স 2500 বছর। এরপরে কিন্তু এই যে আমাদের ময়নামতি দেবপর্বত যেটাকে বলে নয়, এরপরে বিক্রমপুর, সোনারগাঁও, ঢাকা আমরা বলি, মিরপুরের, এখন যেটা মিরপুরের তুরাগ নদীর পাশে, এই অঞ্চলের মাটিগুলোর মধ্যে একই রকম মাটি পাওয়া যাচ্ছে। লালবাগ দুর্গ খনন করার সময় তার নিচে লাল মাটি পাওয়া গেছে। এবং আজকে যে লাল মাটিয়া ঢাকা শহরের নাম, এই লাল মাটিয়া বলে দেয় লাল মাটির সাথে একটা সম্পর্ক, ফলে এই মাটি বলে দেয় মাটিটি পুরনো। আমরা অনুমান করি এই শহরটি ছিল বর্তমান যে বাংলা বাজার, সদরঘাটের কাছে বাংলা বাজার, ওই এলাকায়। শহরের যে পদ্ধতি আর কি, নির্মাণ পদ্ধতি, একটা হলো বাজার, একটা হলো বাদিয়া বা জয়স্কন্ধবার, আর একটা হলো রিবাত, এবং এইভাবেই কিন্তু বাংলার শহরগুলো তৈরি হয়েছে। যেখানে জলপথ এবং স্থলপথের একটা সন্ধিক্ষণ, যেখানে সন্ধি হয়, যেখানে এক জায়গায় মেশে, সেই সব জায়গায় ব্রেক অফ ট্রান্সপোর্ট পয়েন্ট বলে, যেখানে সেই গঙ্গা, পদ্মা, মেঘনা হয়ে ঢাকার পর নিচে, আর ডান দিকে আদি ব্রহ্মপুত্র, যেটা আমরা আসাম থেকে নেমে আসে, তার মানে আসাম থেকে একটা নদী এসে বে অফ বেঙ্গলে মিলে, গঙ্গা মিলে, এই দুটার মিলিত স্থানে কিন্তু ঢাকা অবস্থিত। যোগাযোগের সুবিধা এবং তার যে হিন্টারল্যান্ড যেটাকে বলে পশ্চাৎভূমি, সেই এলাকাটা উর্বর, কৃষির দিক থেকে উর্বর, এই দুটো জিনিস তো আমরা দেখেছি ঢাকা যখন প্রতিষ্ঠিত হয় এই জিনিসগুলো ছিল। সূত্রাপুর, এই সূত্রাপুর নামটি আমাদের মনে হচ্ছে অপভ্রংশ হয়ে সুতারপুর থেকে হতে পারে। সুতার শ্রেণী অর্থাৎ যারা নৌকা বানাতেন, কাঠমিস্ত্রি। দোলাই নদী, যেটা বাহারস্থানে গাইবি পড়লে আমরা পাবো, এটা বালু নদীর যে শাখা আছে, বালু নদীর শাখা হিসেবে ডেমরার কাছ থেকে একসময় এই নদীটি ঢাকায় ঢুকে ঢাকার বুক চিরে বুড়িগঙ্গায় পড়েছে। এবং ব্রিটিশ যুগেরই একটা সময়ে এই পূর্ব অংশটি সিল্ড হয়ে যায়, ফলে মানুষ মনে করতে থাকে ওটা খাল, ওই দিকের যেটুকু আছে, তখন একটা নদী ছিল। আর নদী যখন ছিল তার পারে সুতারদের বসতি ছিল, আর যখন সুতারদের বসতি ছিল এখানে বাণিজ্য ছিল। আগে যেটা বলছি, এই বাণিজ্যের কারণে এই জাহাজ বোঝাই মালপত্র হতো এই নদীপথে, নদীর রুটটা দেখবো আমরা, এই নদীপথে যখন ডেমরার কাছে বালু নদীতে পড়ছে, তা থেকে শীতলক্ষা, শীতলক্ষা থেকে মেঘনা, মেঘনা হয়ে বে অফ বেঙ্গল। ঢাকা হচ্ছে বঙ্গ এলাকার মধ্যে, তো বঙ্গটা হলো আমি মনে করি যেটা ধর ভাগীরথীর পূর্ব থেকে আরম্ভ করে ধরো মেঘনা পর্যন্ত এই অঞ্চলটা হলো, উত্তর দিকে হলো পদ্মা, পশ্চিম দিকে হলো ভাগীরথী, আর পূর্ব দিকে হলো মেঘনা, ব্রহ্মপুত্র। ঢাকার নাম কোথেকে এসেছে আমরা জানি না, সঠিকভাবে জানি না, এটা নিয়ে নানান ধরনের কল্পকাহিনী আছে। ফোর্থ সেঞ্চুরি এলাহাবাদ পোশসেতে পরিষ্কার বলা হয়েছে যে এই অঞ্চলে, পূর্বাঞ্চলে সমতট এবং টবাক দুটো রাজ্য। সমতট আমরা খুঁজে পেয়েছি কারণ আমাদের ময়নামতিতে যে খননগুলো হলো 50-এর দশক, 60-এর দশকে পরিষ্কার হয়েছে ওটা সমতট, কিন্তু টবাক কোথায় সেটা নিয়ে এখনও কাজ ওই অর্থ হয়নি। অনেক পণ্ডিত বলছেন টবাক হলো ঢাকা। এখন ঢাকা সুলতানি আমলে একসময় ছিল মুয়াজ্জামাবাদ, পরবর্তীকালে এটা হলো মোবারকাবাদ, পরবর্তীকালে এই নামগুলো আমরা শুনি না, আমরা শুধু শুনি কিলাই গুর্দা, এবং পরবর্তীকালে জাহাঙ্গীরের সময় হলো জাহাঙ্গীরনগর, আর আওরঙ্গজেবের সময় হলো ঔরঙ্গাবাদ, কিন্তু এই নামগুলো একটাও কিন্তু স্থায়িত্ব লাভ করেনি, লাভ করেছে তোমার ঢাকা। এবং ঢাকা নামটা ধরো যে ব্রিটিশরা আসার পরে এটা আস্তে আস্তে নামটা হয় ইত্যাদি হয়। ঢাকেশ্বরী, ঢাকার ঈশ্বরী অর্থাৎ নগর দেবী, নগর দেবীর মূর্তি, তাহলে দেবীটা আগে পরে মন্দির হলো। তাহলে মোগল যুগে যদি মন্দির হয়, ঢাকার রক্ষাকর্ত্রী দেবী হিসাবে পূজিত হয়ে আছেন তার আগে থেকে,
এই মন্দিরটার ইতিহাস কিন্তু আমরা সঠিকভাবে জানি না, কিন্তু এটার যে কনস্ট্রাকশন, যে নির্মাণ পদ্ধতি, এটা হলো কোনিক্যাল, কিন্তু স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে শুরু হয়ে গেছে। এই ধরনের ইমারত গুপ্ত আমলে নির্মিত হতো, এখন এটা তো আর গুপ্ত আমলে ইমারত হতে পারে না। সুতরাং আমার একটা মনে হয় যে এটা গুপ্ত আমলের ইতিহাসের ধারাবাহিকতায় সেন আমলে হতে হতে পারে, তো তাতে ঢাকার ইতিহাস আরও 300-400 বছর পিছিয়ে যায়। যখন বিক্রমপুর সেন রাজাদের রাজধানী, তখন বিক্রমপুরকে ঘিরে যে বাণিজ্য তৈরি হয়েছিল সেই বাণিজ্য বিকাশ লাভ করায় আরেকটু কাছাকাছি অঞ্চল তারা খুঁজে বেড়াচ্ছিল, এবং খুঁজে বেড়াতে গিয়ে আজকের যে পুরনো ঢাকা, এই জায়গাটিতে বণিকরা তাদের বিস্তারিত জায়গা হিসেবে এখানে তারা বসতি করে বাণিজ্য শুরু করে। আজকের যে লক্ষ্মী বাজার, আজকের যে সূত্রাপুর, শাখারি বাজার, এই সব বাজারগুলো পরিচয় অনেক পুরনো, ফলে এই সময়ের যে বাণিজ্য বিকাশ ঘটেছিল সেই বিকাশের সাথে এর একটা সম্পর্ক আছে। এছাড়াও আজকে যে লালবাগ দুর্গ, লালবাগ ফোর্টের ভিতরে যে জায়গাগুলো আমি খনন করেছি, সেই জায়গাগুলো মুঘল ফোর্টের যে বিল্ডিংস, যে এক্সিস্টিং বিল্ডিংস এবং বিল্ডিংয়ের ফাউন্ডেশন যেটা রয়েছে, ফাউন্ডেশন পর্যন্ত আমি গিয়েছি এবং ফাউন্ডেশনের নিচেও গিয়েছি। আর প্রচুর পরিমাণ পটারি আমরা পেয়েছি, যেটা এই বিল্ডিং যে ফাউন্ডেশন, ফাউন্ডেশনের নিচে, কাজেই বিল্ডিংয়ের ফাউন্ডেশনের নিচে যখন আমরা কোনো কিছু পেয়েছি, আর এই বিল্ডিং যখন মুঘল ফোর্টে তৈরি, কাজেই সেগুলো যে মুঘল ফোর্টের আগেরই, সেই তাতে আর কোনো সন্দেহ নাই। পাগলা পুলের পাশে এখনও একটা মন্দির আছে, যে মন্দিরের পাথে স্কাল্পচারগুলো যদি আমরা ভালো করে তাকাই, অনেক পুরানো স্কাল্পচার, যেগুলো এখনকার সময় নয়, এগুলো না হলো 800-900 হাজার বছর। ঢাকা শহরেই যে এই এই যে সেন লিপির পাওয়া গেছে, সেন ভাস্কর্য পাওয়া গেছে, মুঘল তো বটেই, তার আগেই সুলতানদের বসবাসের চিহ্ন পাওয়া যায়, তার আগেই হিন্দু এবং বৌদ্ধ ভাস্কর্য পাওয়া যাচ্ছে, এবং আমাদের দেশে বৌদ্ধ সভ্যতার, বৌদ্ধ পরিচয় খুবই সমৃদ্ধ, তাহলে ঢাকা সেখান থেকে বাদ যাবে কেন? ঢাকা তো আমরা পাচ্ছি তো। ঢাকা যে একেবারেই হঠাৎ করে কিছু হয়ে ওঠেনি শহর, সেটা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে আমাদের আরেকটু গবেষণা করার কৌতূহল হলো, এবং সেই সব গবেষণা করতে গিয়ে আমাদের মনে হলো যেটি, যে ঢাকা নগরী আসলে 600 বছর তো পাচ্ছি, এবং সূত্র ধরে দেখা যাচ্ছে 1000 বছর আগেও একটা নাগরিক জীবন ছিল। বাংলাদেশে কোনো ইতিহাস লিখিত হয় নাই সুলতানি আমলে, লিখিত হয়েছে দিল্লিতে, এবং দিল্লির যে সমস্ত ঐতিহাসিক তারা বাংলা বিদ্বেষী, যেহেতু দিল্লির সুলতানের সাথে বাংলা সুলতানদের সম্পর্ক খারাপ, সেজন্য তারা বিদ্বেষপূর্ণ, এবং তারা বাংলাদেশকে সবসময় একটা মানে বিদ্রোহী, বলগাকপুর বিদ্রোহের ঘাঁটি হিসেবে তারা চিহ্নিত করেছে। এবং মুসলমানদের ইতিহাস চর্চায় দেখা যায় যে তারা বিদ্রোহীদের সম্বন্ধে বা শত্রুদের সম্বন্ধে তারা খুব কমই বলেছে। এখন যে কেন্দ্রীয় কারাগার, তার পশ্চিমে এখানে গিরিদা কিল্লা বলে এলাকাটাকে, একটা গলি ছিল নাসওয়ালা গলি, এখানে একটা মসজিদ ছিল অনেক আগে, এটাতে সময় পেলাম 57-58, অর্থাৎ 1457-58 দিকে এই নাসওয়ালা গলির মসজিদটি বানানো হয়েছিল। এটা ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, এটার সামনে একটা তোরণ ছিল, তোরণের গায়ে শিলালিপি ছিল, এটাও ধ্বংস হয়ে গেছে, শিলালিপিটি এখন আমাদের জাতীয় জাদুঘরে আছে। এবং বলা হচ্ছে সুলতানের সময়ে খাজা জাহান অর্থাৎ গভর্নর এই মসজিদটি বানিয়েছেন, ফখরুদ্দিন মুবারক শাহ, 1338-এ যিনি সোনার গায়ে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তার নামটি যখন বয়ে চলছে এই আজকে মসজিদের সময়ের সাথে, তার মানে নাগরিক জীবনটা মুবারক শাহের সময়। বীরভূমে একটি মসজিদ করা হয়েছিল, বীরভূম তখন স্বাধীন সুলতানি বাংলার অন্তর্ভুক্ত, এবং সেই বীরভূমে কে মসজিদটি বানিয়েছেন তার কথা নিচে লেখা আছে আরবি লিপিতে, সেখানে বলা হচ্ছে যিনি করেছেন তিনি হচ্ছেন ঢাকা খাস, ঢাক্কা, ধাক্কা খাস বলছে, ধাক্কা খাসের প্রশাসক, আর ধাক্কা খাসকে
গবেষকরা মনে করছেন ঢাকা, কারণ ঢাকা তো এই ইকলিমেরই অংশ, মুবারকাবাদেরই অংশ। তাহলে এখানকার প্রশাসক টাকা দিয়েছেন একটা মসজিদ বানাতে। আর ঢাকা খাস মানে একটা বিশেষ, ঢাকা একটা বিশেষ হিসাবে, বিশেষ অঞ্চল, বিশেষ নগর হিসাবে কিন্তু স্বীকৃতি পাওয়া যাচ্ছে এই কথার ভেতর থেকে। 1550 জোয়াও দ্য ব্যারোস একজন পর্তুগিজ নাবিক, তিনি একটি মানচিত্র এঁকেছিলেন ঢাকার। তার সাথে বলেছিলেন যে মোগলদের আসার আগে এখানে একটি দুর্গ ছিল, বাহারিস্তানে গাইবি, মোগল যুগের এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমকালীন গ্রন্থ যদি বলি, মির্জা নাথান লিখেছিলেন, যিনি মোগল বহরের একজন সৈনিক ছিলেন। তার চোখে দেখা জিনিসগুলোর বর্ণনা সেখানে আছে এবং বলছেন যে তান্ডা থেকে আসার পথে ইসলাম খাঁ শাহজাদপুরে অবস্থান করার সময় অগ্রবর্তী দল ঢাকা দখল করে ফেলেছে এবং দখল করে তাকে রিপোর্ট করছে ইসলাম খাঁকে যে ঢাকাতে একটা দুর্গ পাওয়া গেছে, এইরকম এইরকম। কেল্লা মুবারকবাদ বলে একটা দুর্গ ছিল, মুবারকবাদ মানে হলো সেক্রেট সিটি, সেক্রেট মুবারকবাদ সেক্রেটারি, এবং সেখানে একটা কিল্লা ছিল ফোর্ট, তাকে বলা হতো গুর্দা, কিলাই গুর্দা মানে ভাইটেল দুর্গ। ওই যে নাসিরুদ্দিন মাহমুদ শাহ ছিল তখন যে দ্বিতীয় ইলিয়াস শাহী বংশের, এবং আমার ধারণা তার সময় এগুলো নির্মাণ হয়েছিল। তাহলে চোখ ফল দাঁড়ালো এই মুবারকাবাদের রাজধানী ছিল ঢাকা। তাহলে যদি মেলাই মোগল সুবার রাজধানী ঢাকা কখন, যখন বাংলার 250 বছরের স্বাধীনতা মোগলদের হাতে হারালাম আমরা, তাহলে একটা পরাধীন সুবার রাজধানী ঢাকা 400 বছর আগে হয়েছে। আর স্বাধীন সার্বভৌম সুলতানি বাংলার প্রাদেশিক রাজধানী ঢাকা আরও 200 বছর আগে, আমার জন্য অনেক গৌরবের সেটি। এটি আগে চর্চা হবে, পরে 400 বছরের মোগল রাজধানীর চর্চা হবে, ইতিহাসের শাসন যদি আমরা মানি। আমরা বলবো যে এই অঞ্চলে 2500 বছর আগে যে নগরায়ণ শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় আজকের ঢাকা বলতেই হবে।